হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাবো কুমড়োর ছক্কা। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো কুমড়ো, একটা বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি। আর দেখো কি কি মশলা লাগছে, এখানে নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন আদা বাটা আর কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নিয়েছি আমি গোটা জিরে, 2 তেজপাতা, দারচিনি, 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন হলদি গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো নিয়ে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি আর গ্যাসটা অন করে দিচ্ছি। দেখো গ্যাসটা আমি অন করে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ইউজ করব, যেহেতু নিরামিষ রান্না এই জন্য সর্ষের তেল ইউজ করাটাই ভালো। তেল গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেব তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, ভালো করে ভেজে নেব। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা আমার বলা হয়নি, দিয়ে দিচ্ছি হিং। নিরামিষ রান্নার জন্য আমি এখানে হিংটা দিলাম, অল্প পরিমাণ হিং দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, ভালো করে মশলাটা ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো, দিয়ে দিচ্ছি কুমড়োর টুকরোগুলো। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর যে মশলাগুলো নিয়ে নিয়েছিলাম এগুলো আমি একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি মশলাটাকে দিয়ে দেব। মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো জল, এরপর আমি মশলাটাকে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব, যেহেতু কুমড়ো নিরামিষ কুমড়ো সবজি এই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রেখেছিলাম ছোলা, দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি। যেহেতু নিরামিষ কুমড়ো সবজি এই জন্য মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগে। এরপর আমি এটাকে 15 মিনিটের জন্য গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে আমি এটা সেদ্ধ করে দিচ্ছি। দেখো রেডি হয়ে গেছে আমাদের কুমড়োর ছক্কা, নামিয়ে দিচ্ছি। নামিয়ে নিয়েছি কুমড়োর ছক্কা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই কুমড়ো ছক্কা পরোটা, লুচি, রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে, বাড়িতে বানিয়ে দেখো। আজকের মতো এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো।